পিতামাতা মৃত্যুর পর সন্তানের করণীয় কি? পিতামাতা এন্তেকাল করেছে, সন্তান তো পিতামাতার সম্পত্তি, কিভাবে ভাগাভাগি করে নিবে সেই চিন্তায় পেরেশান হয়ে যায়। প্রথম কাজ হচ্ছে সন্তানরা নেক আমল করবে। তিরমিজির বর্ণনা বিশ্বনাই বলেছেন যে প্রতিটি সন্তান পিতামাতারই উপার্জন, প্রতিটি সন্তান পিতামাতার উপার্জন। সন্তান যদি নেককার হয়, নেকের একটা অংশ পিতামাতার কবরে পুষবে কিয়ামত পর্যন্ত, আবার সেই পাপের একটা অংশ পিতামাতার কবরে পুষবে। এজন্যে আসুন আমরা আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে ঘরে তুলি। এ ব্যাপারে সুনানে আবু দাউদে একটি হাদিস বর্ণিত রয়েছে, এক ব্যক্তি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা ইন্তেকাল করেছে, আমি তাদের জন্য কি করব, আমার করণীয় কি? বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঁচটি কাজ দিলেন, বললেন যে এই পাঁচটি কাজ তুমি করবে তোমার পিতামাতার জন্য। এক নাম্বার বিশ্ব নবী বললেন, আস-সালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে। আর সবচেয়ে দামি দোয়া, রব যেই দোয়া শিক্ষা দিলেন সন্তানকে পিতামাতার জন্য, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা সবাই এই দোয়াটা পারি কিন্তু আমরা পড়ি না। সবাই আমার সাথে পড়ুন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা এক নাম্বার কাজ। দুই নাম্বারে ওয়া ইস্তিগফার লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে বলা, আল্লাহ আমাকে মানুষ করতে গিয়ে আমার পিতামাতা অনেক কষ্ট করেছে, অনেক নামাজে বিলম্ব করে ফেলেছে, অনেক গুনাহের কাজে লিপ্ত হয়েছে, আল্লাহ আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের পক্ষ থেকে আমি মাফ চাই। এই দোয়ার উসিলে আমার পিতামাতাকে আপনি মাফ করে দেন। ওয়া ইস্তিগফার লাহুমা, বিষ্ণু বলেন তুমি পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করবে। তিন নম্বরে বিষ্ণু বলেন, ওয়া ইনফাযু আহদিহিমা, তোমার পিতামাতা যদি কোনো চুক্তিবদ্ধ কারোর সাথে কোনো ওয়াদা করে থাকে তাহলে সেই ওয়াদা তুমি পূরণ করবে। পিতামাতা সম্পত্তি মনে করেন বিক্রি করেছে, হ্যাঁ, দলিল দিতে পারে নাই, ইন্তেকাল করে ফেলেছে, তখন সন্তানের কাজ হলো পিতামাতার ওয়াদাকৃত সম্পদের দলিল বুঝিয়ে দেওয়া, বা কারো কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে কিছু টাকা ধার এনেছে, সন্তানের কাজ হলো ওয়াদা মাফিক, পিতামাতার ওয়াদা মাফিক সেই টাকা তার মালিককে পৌঁছে দিবে। তারপর বিষ্ণু বলেন চার নম্বরে, সিলাতুর রহমি আল্লাতি লা তুসাল, রক্তের সম্পর্কীয় আত্মীয় যারা তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, পিতার আত্মীয় রক্তের সম্পর্কীয়, আপনার বোন, আপনার ভাই, তারপরে আপনার ফুফু, হ্যাঁ, এভাবে নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা। এখন তো দেখা যায় যে পিতামাতা মারা গেলে বোনদের কোনো আর খোঁজ খবরই রাখা হয় না। অনেকে মনে করে যে নানার বাড়ি নানির বাড়ি ততক্ষণ, হ্যাঁ, নানা নানি বেঁচে আছে যতক্ষণ, কিন্তু না, পিতামাতার ইন্তেকালের পরে বোনদের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এমনটি যেন না হয়, এটা ইসলামের শিক্ষা নয়। আবার সম্পত্তির বিষয়ে দেখা যায় কোনো বোন যদি সম্পত্তি নেয় তো ভাই মনে করে সে যেহেতু সম্পত্তি নিয়ে গেছে তো তার সাথে আর সম্পর্ক রাখার দরকার নাই, কিন্তু বিষয়টি এমন নয়। ছেলে যেমন পিতার অংশ পাবে, একটা মেয়েও তার পিতার সম্পদের অংশ পাবে, মেয়েও তার বাবার কাছ থেকে সম্পত্তি পাবে, এটা ইসলাম অনুমোদন দিয়েছে। এজন্য কোনো মেয়ে যদি ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নেয় তাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। তারপরে বিষ্ণু বলেন, ইকরামু সাদিকাহুমা, বিষ্ণু বলেন পিতামাতার বন্ধু বন্ধু যারা ছিল তাদের সাথে সম্মান করা, পিতামাতার বন্ধু যারা তাদের সাথে ভালো আচরণ করা, তাদেরকে দাওয়াত দেওয়া, মেহমানদারি করা, তাদের বিপদে এগিয়ে যাওয়া। এভাবে এই পাঁচটি কাজ বিশ্ব নবী সাহাবিকে বললেন, সাহাবি তোমার পিতামাতা নাই,
তুমি এই কাজটি করো, এই পাঁচটি আমল তুমি করো, আল্লাহ তাআলা এর উসিলায় তোমার পিতামাতাকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।